রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তুমি ঝরঝর করে কাঁদছো, ভাবছো এর থেকে বেশি তুমি আর কোনোদিনও কাঁদতে পারবে না, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ এই মুহূর্তে তোমাকে সব থেকে বেশি যেটা কাঁদাতে পারে সেটা হলো এই যে, এই যে পেঁয়াজ, এটাই তোমাকে সব থেকে বেশি কাঁদাবে। তুমি কিনতে যাবে তখনও কাঁদবে, তুমি যখন কাটবে তখনও কাঁদবে, যখন রান্না করবে তুমি তখনও কাঁদবে, খেতে খেতেও তুমি কাঁদবে, কারণ তোমাকে আবার কালকে পেঁয়াজ কিনতে যেতে হবে। অদ্ভুত, আজকে আমি পেঁয়াজ কিনতে গেলাম এরকম এই যে এই যে তিনটে পেঁয়াজের দাম কত? 15, মানে 5 টাকা করে পিস। এরপরে কি হবে না, ফলের মতো বিক্রি হবে, দেখবে এরকম ছোট পেঁয়াজ 5 টাকা, বড় পেঁয়াজ 10 টাকা, এইসবই চলবে। কি হচ্ছে ভগবান জানে। তোমরাও যদি পেঁয়াজ বাড়ার দামটার প্রতিবাদ করতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করো, আর এইসব ফালতু ভিডিও ছাড়া যদি কোনো ভালো ভিডিও দেখতে চাও তাহলে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি ওখানে যাও আর ক্লিক করো। আর আমি প্রচুর ঘুরে বেড়াই আর ট্রাভেল ব্লগ বানাই। দিস ইজ মি সোলাঙ্কি, হিউ উইথ দ্য বুক ট্রাভেল ভিডিও। তাই যাও যাও যাও, সাবস্ক্রাইব করো আর এর প্রতিবাদে ভিডিওটা শেয়ার করো। টাটা।